এভরিওয়ান, আজকে হলো ডে ফিফথ। এখন আমরা ঠেকেটিতে আছি, তোমরা জানোই তো। এখন বাজে সকাল 8টা। এখন আমরা বেরোবো হলো আলাপ্পে যাওয়ার জন্য। তো আলাপ্পেতে আজকে আমরা হাউস বোটে স্টে করবো। তো এখন আমরা নিচে যাবো, ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে চেক আউট করবোই হোটেলটা, তারপর আমরা যাব আলাপের জন্য। তো চলো দেখতে থাকো ব্লগটা আজকে এন্ড পর্যন্ত। আমরা এসে গেছি ব্রেকফাস্ট করতে, সেই কালকের মতনই আছে এখানে। এখানে আজকে দিয়েছে বয়েলড ভেজিটেবল, এটা বেন পোঙ্গল, কি জানি না এটা, মেদু বড়া, ইডলি, সাম্বার, পুরি, ভাজি, পুট্টু, কেরালা কারি, পরিচ, স্ক্রাম্বল এগ, বয়েলড এগ, ফ্রেঞ্চ টোস্ট। আমি এগুলো নিয়েছি, এটা মিল্ক শেক, দারুণ খেতে, দারুণ টেস্ট। আর ও নিয়েছে এটা। তো চলো খেয়ে নিই, তাড়াতাড়ি ফিনিশ করি, আমরা অলরেডি লেট, তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের। তো এখন 8:30 বাজে, এখন আমরা আলাপের জন্য বেরোলাম, 4 ঘন্টা লাগবে যেতে। তো দেখা যাক কখন আমরা পৌঁছাতে পারি। চলো যাওয়া যাক, আপাতত ওয়েদার এখন অনেকটা বেটার আছে, বৃষ্টি হচ্ছে না, এখন মেঘলা আছে বাট বৃষ্টি হচ্ছে না। আজকে আমরা, হ্যাঁ আজকে আমরা যাচ্ছি ব্যাক ওয়াটার্স। চলো we all need someone to hold, friend to light the way when the world starts to unfold, through all the ups and downs, the highs and lows we share. We'll stick together, ride or die, let's show we really care. Through thick and thin, you've been there by my side, a shoulder to lean on when the tears couldn't hide. You're the one who lifts me up when I'm feeling down, with you, my friend. There's no need to wear a frown, friendship. আমরা এসেছি একটা সুন্দর চার্চে। এটা দি এন্ট্রান্স, এই যে এসেছি আমরা চার্চে। চার্চের ভিতরে পুরো চা বাগান, এই যে এতগুলো সিঁড়ি ওঠাটাই চাপের। এই দেখো একটা প্রজাপতি উড়ছে। চাপ আছে সিঁড়িগুলো ওঠা। লেখা আছে নো ফটোগ্রাফি ইনসাইড। তো আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো লেখা আছে নো ফটোগ্রাফি ইনসাইড দ্য চার্চ। হাঁপিয়ে গেছি এতটা উঠে। দেখো
চারটের উপর থেকে এরকম ভিউ দেখা যাচ্ছে, পুরো চা বাগান। The ice behind my stone cold eyes, I turn to ashes, but only just sometimes. Inhale your smoke, but you still act surprised. It's not my fault when we end up capsized. You call me crazy now, but you don't understand. I'm calling out to you, can you hear a thing? 'Cause you lit the match, it ignites the flame. তো আমরা এসে গেছি এখানে, বুঝতে পারছো কি পরিমাণ রোদ। তো দেখো আমরা চলে এসেছি ব্যাক ওয়াটারে। ব্যাক ওয়াটার্স দোনো তরফ। হিন্দি বলে ফেলছি, সরি, কারণ এতক্ষণ হিন্দিতে কথা বলছিলাম। এখানে তো কেউ বাংলা বোঝে না, হিন্দি ইংলিশ এইসবই কথা বলতে হয়। তো এটা আমাদের, এটা আমাদের হাউস বোট। প্রচন্ড রোদ, সানগ্লাস পরিনি আমি। চল হাউস বোটে উঠে দেখাচ্ছি। হাউস বোটে এসে গেছি, তো ও এখন একটু চেকিং এর কাজ করছে, আর আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। তো দেখো, ফ্যান্টাস্টিক, জাস্ট ওয়াও, মানে অসাধারণ যাকে বলে। পুরো বোটটা সেল করবে যখন, তখন যে কি সুন্দর লাগবে আমি সেটাই ভাবছি। জলটা কিন্তু এই বর্ষাকাল বলে মেবি এরকম আমাদের গঙ্গা জলের মতন কালার, বাট অন্য সময় জলটা একটুখানি মানে গ্রিনিশ হয়, আমি ভিডিওতে দেখেছিলাম। তো এই চলো আবার সেল করুক, তারপর দেখাচ্ছি তোমাদের। আর রুমটা দিক, তারপর রুমটাও দেখাচ্ছি। এখান থেকে চালাবে মেবি সেট। তো এটা হলো আমাদের হাউস বোটের রুম। কেসা হ্যাঁ, বাথরুম, বাবারে ছোট, নর্মাল মানে হাউস বোট অনুযায়ী যথেষ্ট বড়। আবার এখানেও আবার দিয়েছে দেখো। আর বোটটা আমাদের হলো মাই ট্রিপ, তাই মাই ট্রিপ হাউস বোট, যেহেতু আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছি, তো সেই কারণে এখানেও দিয়েছে দেখো। সোপ দুটো, তো শ্যাম্পু আর ডেন্টাল কিট। তো চলো আবার, এখানে আবার ইয়ে আছে দেখো, হাউস বোটেও আবার কাভার্ড আছে, বালিশ এক্সট্রা। এখানে আর এটা এক্সট্রা মেবি একটা বিছানা, যদি কেউ এক্সট্রা শোয়েট হয় সেই কারণে। তো চলো আমরা একটু ফ্রেশ হই। স্টার্ট হয়ে গেছে, ও তো বোট আমাদের সেলিং স্টার্ট হয়ে গেছে। এখানে অনেক আওয়াজ হচ্ছে, জানি না তোমরা শুনতে পাবে কিনা। এটা হলো বসে আর কি, ভিউ এনজয় করার জন্য। জাস্ট দেখো, ও কি দারুন, শুধু রোদটা একটুখানি এক্সট্রা আছে, বাট আবার এই রোদটা যদি না থাকতো তাহলে আমাদের বোট সেলই হতো না। তো ঠিক আছে, এটা এটাই ভালো, রোদ থাকুক, আমরা রোদ গরম সব সহ্য করে নেব, তাই না বলো? ইয়ে,
আসতে চলছে। ইভেন দেখো একটা জিনিস, ব্যাকওয়াটারের সাইডে সাইডে কিন্তু লোকজনেরাও থাকে, আর ওদের প্রত্যেকের একটা করে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকের একটা করে কিন্তু বোট দেওয়া রয়েছে। হ্যাঁ, ওরা যখন এখান থেকে কোথাও যেতে হয় ওদেরকে, ওরা এই বোটে করে প্রত্যেকটা বাড়ির সামনে দেখো একটা করে বোট রাখা আছে। ওরা এই প্রত্যেক মানে যখন ওরা যায় এখান থেকে, ওদের যখন দরকার হয় তখন এরা বোটে করে সামনে যায়, তারপর ওরা এখান থেকে বেরোয়। কতটা মানে আর কি এখানকার লোকেরা এরকমভাবেই থেকে অভ্যস্ত, আমাদের দেখে কীরকম অকওয়ার্ড লাগছে, বাট ওরা এখানে এরকমভাবেই প্রথম থেকে থেকে অভ্যস্ত। এদিকেও তাই, ওইদিকেও তাই। বাজে 1:34 ওরকম, 1:30 বাজে, তখন আমাদের লাঞ্চ সার্ভ করে দিয়েছে ওপরে। চলো আমরা লাঞ্চ করে আসি। কি গো, যাবে নাকি? চাওয়াল গেলাম আমি, তুমি আসো। সবই বোটের মধ্যেও সব কিছু সিস্টেম আছে। মেনু হলো ফিশের, এটা কিছু একটা তন্দুরি টাইপের করে দিয়েছে, আর আছে এদিকে সব রাখা আছে, নিজেদের মতো নিয়ে খেতে হবে। ভাত, ডাল, এটা কিছু ভাজা আছে, এখানকার নারকলের তরকারি, আর এটা কি জানি না কিছু, এটা হবে না, এটা স্যালাড। ও, পাঁপড়ও আছে, চলো খেয়ে নিই। আজকে আমরা 5 কি 6 দিন না, হ্যাঁ, দুপুরবেলা ভাত খাচ্ছি, আর 5-6 দিন পরে আমরা মাছ পেয়েছি, তো মাছটা সুন্দর খেতে। কি মার জানি না, ওই ভিডিওটা দেখলে আমার বাবা বলবে আমাকে, বাড়িতে অন্য কোনো মাছ খেতে চাস না, বলবে বলো ওখানে গিয়ে কি মাছ পেলি খেয়ে নিলি, বাবা এটাই এটাই বলবে এই ভিডিওটা দেখলে। বাট এতদিন পরে পেয়েছি, আর টেস্টটাও খুব সুন্দর লাগছে, মানে ফ্রাইটা এমনভাবে করে দিয়েছে কারি পাতা ফারি পাতা দিয়ে, ভালো লাগবে। চলো আমরা খেয়ে নিই, আমার রিভিউ তো মাছের ভালো, ও কি বলে দেখি খেয়ে। খাওয়া শেষ, পাঁপড়গুলো কুচিয়ে কয়েছে জানি না, ভীষণ পাতলা, সুন্দর খেতে। আর একটা জিনিস আমাদেরকে দিয়ে গেল, পরে দেখো কি দিয়ে গেছে, শিমুয়ের পায়েস। কেরালায় বসে শিমুয়ের পায়েস খাচ্ছি, তাও আবার হাউস বোটে বসে। এখানে প্রত্যেকটা রান্নাই সাউথ ইন্ডিয়ান, বাট মানে আর কি কারি পাতা বাড়ি পাতা সব কিছু দেওয়া, বাট এখনো পর্যন্ত যত খেয়েছি তার থেকে আজকের খাওয়াটা ছিল বেস্ট।
শান্তি করে ফেরছি। শান্তি কি মাছ আমি জানি না, খুব মানে যদি ভ্রমে ভুল না হই তাহলে এটা হয়তো তেলাপিয়া মাছ হতে পারে। বাবা শুনলে এটা বলবে আমি তেলাপিয়া মাছ কি থেকে মানে কেরালায় এসে খেয়ে নিলাম, বাড়িতে ছুঁই না আমি, জানি না এটা আমার মনে হলো এটা তেলাপিয়া মাছ। অর্ধশের মাছটাও 30% আমি খেয়ে নিয়েছি। আর এটা কাপড় দাও, ভালো লেগেছে আমার পাঁপড়টা খেতে। কি পাঁপড় গুলো তেলে ভাজা, তেলে ভাজা বাট মানে কেমন কি সুন্দর খেতে, কি মানে ক্রিস্পি পাতলা। তোমার কেমন লেগেছে বড় খাবার গুলো? খুব ভালো, বলো না 4 দিন পর আগে খেয়ে শান্তি হলো, লাঞ্চ লাঞ্চ করে আগে শান্তি হলো, ভাত ডাল মাছ ভাজা ভেরি নাইস, খুব সুন্দর। ভাজাটা ভাজা ছিল, ভাজাটা যেহেতু ডালটা দিয়ে খেলাম আর মাছ ভাজাটা দিয়ে খেলাম, মাছ ভাজাটা তো অ্যাকচুয়ালি ভাজা না, ওটা ওই তন্দুরি টাইপের, বুঝলো? খাওয়া হয়ে গেল, আমাদের লাঞ্চ হয়ে গেল, রোদটাও আস্তে আস্তে একটু কমছে, ফ্রেশ হয়ে ভালো করে আবার কতগুলো ফটো টটো তুলবো, তুলে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার বিকেলে। এত সুন্দর ভিউ, ঘরে বসে রুমে বসে থাকতে ইচ্ছে করছে না, হালকা হালকা রোদ আছে এখানে বাট স্টিল রোদ সহ্য করে নেবো, কিন্তু এই ভিউটা তো মিস করে যাবো না দেখলে। চা খাবো আর পকোড়া খাবো, কিন্তু পেটে তো একটুকু জায়গা নেই, তোমার আছে জায়গা? থাকুক না থাকুক, এমনি আমার পেট মন সব ভরে আছে, পেট ভরেছে পোয়েট কিন্তু ভরেনি এখনো, এসে কেরালে এসে একটাও কবিতা লেখনি তুমি, কবিতা তো ওখানে গিয়ে লিখ। তুমি জাতিকে কি উত্তর দেবে? বাই দ্য ওয়ে তোমরা যদি কেউ জেনে না থাকো, অদৃশ কিন্তু খুব ভালো কবিতা লেখে, আদি খ্রিশ্চান অদৃশ হলো ওর ফেসবুক পেজ, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো, খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর আরেকটাও কি বলবো, আরেকটাও কি বলবো বলেই দিই, এটা হলো অ্যামাজনই তো, অ্যামাজনে ওর একটা লেখা বই আছে, বইটার নাম হলো তুমি বলো, আবেগ উপলব্ধি এবং বইটার নাম হলো মানে লাস্ট ইয়ার বুক ফেয়ারে বেরিয়েছিল আবেগ উপলব্ধি এবং,
তো যারা যারা ওর কবিতা পড়তে চাও তোমরা কোনো অ্যামাজন জামাজন না, আমাকে কন্ট্যাক্ট করো, তোমাকে কেউ তাহলে ওর ওর সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে ওর থেকে কিনতে পারো তোমরা বইটা, যদি ওর কবিতা তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমরা ওর কবিতা পড়তে চাও। চলো এখন আমরা একটু চা একটু পকোড়া এনজয় করি উইথ ভিউ। চার পকোড়া কেমন? দারুন। হোয়াট অ্যাবাউট দ্য ভিউ? জাস্ট আউটস্ট্যান্ডিং। মানে কেউ যদি আলাপে এসে, অনেকেই আছে হাউস বোটে থাকে না, এই যে সাইডে সাইডে দেখাও সব হোটেল আছে, বাট যারা হোটেলে থাকে তারা, আমি বলবো তারা মিস করে, কারণ এই যে সকাল একটা মানে দুপুর একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যে রাইডটা দিচ্ছে, যে সেলটা হচ্ছে আর কি, ইটস আউটস্ট্যান্ডিং। আর এখানে এসে অনেকে শিকারা ফিকারাতে ওঠে, শিকারা আছে কত 1,500 টাকা মনে হয়, তো সেটা আমাদের এখনো পর্যন্ত এরকম কোনো অপশন আসেনি, তাই জন্য আমরা উঠিনি। তবে আমার মনে হয় যে শিকারাতে আলাদা করে আর ওঠার প্রয়োজন নেই, কারণ এখানেই তো সব কিছু দেখিয়ে দিয়েছে, তাই না? তোমার কি মনে হয়? না, শিকারা আর সেরকম প্রয়োজন নেই, শিকারা একদম গ্রামের মধ্যে যাবে, বাট এখানে যা ভিউ আমার মনে হয় না সেই ভিউ অন্য কোথাও হবে। শিকারাতে আর আলাদা করে ওঠার দরকার, আলাদা করে ওঠার কোনো প্রয়োজন নেই। যদি ছোট মানে খুব বড় হাউস বোট হলে একটু প্রবলেমেটিক হয়, বাট ছোট হাউস বোট হলে কোনো প্রবলেম নেই। আমাদেরটা তো মাই ট্রিপের পার্সোনাল হাউস বোট, এটা আমাদের MMT র এটা পার্সোনাল হাউস বোট, তো সেই কারণে আমাদেরটা কোনো অসুবিধা নেই, বাট খুবই ভালো, খুবই ভালো। দীঘাটাও ভালো, কিন্তু এর মধ্যে একটাই জিনিস, যেটা হলো কারি পাতা দিয়ে দিয়েছে, সবেতেই কারি পাতা। যাই হোক, সবাই ভিউটা এনজয় করো, অসাধারণ, দারুণ লাগছে চারদিকটা। এটা একটু ন্যারো স্পেস হয়ে গেছে, বাট যখন ওয়াইড হচ্ছে তখন খুবই ভালো দেখতে লাগছে। আমি শুধু একটা কথা ভাবছি যে কতটা জায়গা জুড়ে এই মানে আর কি ব্যাকওয়াটারটা, তাই না? শেষ হচ্ছে না, আর এক একটা জায়গায় এসে মনে হচ্ছে সমুদ্রের মধ্যে এসে পড়েছি, এত বড় মানে এত ওয়াইড, ওই পারটা মানে প্রপার ঠিক করে দেখাই যাচ্ছে না। আর পুরো আমাদের যেমন গঙ্গা এক পার থেকে এক পার দেখা যায় আমাদের গঙ্গা, এটার কিন্তু ওরকম যখন ওয়াইড মানে জায়গাটাতে যাচ্ছে তখন একটা পার থেকে আরেকটা পার দেখাও যাচ্ছে না ইভেন ঠিকঠাক করে, অনেকটা বড়। এটা হচ্ছে ওয়েম্বানাড লেক, আমরা যে ব্যাকওয়াটারটা আছি এখানে দুটো ব্যাকওয়াটার আছে, দুটো লেক আছে অ্যাকচুয়ালি, এইটা হচ্ছে ওয়েম্বানাড লেক, আরেকটা কি নাম বললো ওটা ভুলে গেলাম নামটা, ও দুটো ব্যাকওয়াটার আছে, কুমারাকমে ওটা আছে, যেটা একটু শান্ত নিরিবিলি জায়গা, আলাপেটা একটু ঘিঞ্জি বলতে বলা চলে, বাট এখানেই সব থেকে বেশি হাউস বোটগুলো থাকে, বেশ ভালো। পাঁচটা বাজে, পাঁচটা এই জাস্ট বোট বন্ধ হলো, একটা লাস্ট পয়েন্টে এসে আর কি, একটা গাছের সাথে ওই কুটি করা আছে ওখানটা বেঁধে দিল। আবার কাল জেটি না মানে ওই আর কি রাস্তা দেখা যাচ্ছে, হ্যাঁ, আবার কাল সকালবেলা 7টা থেকে আবার সেল শুরু হবে, 9টার সময় আমাদের নামাবে। চাটাও ভালো ছিল বললামই তো, পকোড়াটাও ভালো ছিল। এখনও ভাবছে ফটো তুলবে না কি, কোথায় ফটো তুলবে, এসব করে যাচ্ছি। চলো আবার দেখি কি করি, যা করবো বা শেয়ার করবো তোমাদের সাথে, দেখা যাক কি করা যায় এরপর। আবার এখন বাজে 8:30, এখন আমাদেরকে ডিনার দিয়ে দিয়েছে, কেন কি কালকে সকালবেলা তাড়াতাড়ি বেরোতে হবে, আবার এখানে ওরকম রাখা আছে আমাদেরকে নিয়ে খেতে হবে, তো কি আছে দেখে নিই।
এখানে ডাল আছে, এখানে চিকেন আছে, এখানে আছে ওই সকালের যেটা মনে হয়, না এটা মনে হয় মানে পনিরের কিছু একটা হবে, এটা পনিরের কিছু একটা আছে। এখানে খোলো না এটা একটুখানি, এক হাতে খুলতে পারবো না। রুটি আর ওই দুটোতে, এটাতে মনে হয় ভাত আছে, ভাত আর ওটাতে চিকেন, চিকেন তো ওইটাতে আছে ছোটোটাতে। লাইটটা সুন্দর লাগছে, উপরের লাইটটা দেখো, উপরের লাইটটা সুন্দর লাগছে। চলো আমরা খেয়ে নিই, ডিনার করে নিই। বলো খাবারের রিভিউ কেমন? মাংসটা নারকেল তেলে রান্না করা, এয়ার ব্লকটা এন্ড করা হয়নি, আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন গুড মর্নিং হয়ে গেছে, 8:30 বাজে এখন, আমাদের 9:00 বোট ছেড়ে দেওয়ার কথা। তো চলো কালকের ব্লকটা আজকে সকালে এন্ড করলাম, এখানেই এন্ড করলাম। আজকের দিনটা আবার একটা পরের ব্লগে দেখাচ্ছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে তোমরা তো জানো সবাই কী করবে, একটা শেয়ার করবে, এই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর যদি পারো তাহলে শেয়ার করবে। চলো বাই।